হ্যালো ভিউয়ার্স, অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদের স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজ আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী মহানগরী রেলওয়ে ভবন তথা কাউন্টার, টিকিট কাউন্টার, রেলওয়ে ভবন আপনি সামনে দেখতে পাচ্ছেন। মূল ভবনের প্রবেশ দ্বার আপনারা দেখতে পাচ্ছেন, ইংরেজিতে লেখা উঠছে বাংলাদেশ রেলওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান প্রবেশ দ্বার রেলওয়ে ভবন রাজশাহী, অত্যন্ত সুন্দর এই ভবনটি, চতুর্কোণ বিল্ডিং। মাঝখানে ফ্লোর, চতুর্দিকে বিভিন্ন ইনকোয়ারিজ, টিকিট কাউন্টার, বিশ্রামাগার, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য প্রশস্ত করিডোর এবং ফ্লোর। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা প্রবেশ করছে রেলওয়ে ভবনে, আবার অনেকেই বের হচ্ছে। রেলওয়ে ভবনের প্রবেশ পথটা অত্যন্ত সুন্দর, একদিক দিয়ে গাড়িগুলো ঢুকবে, আবার অপর দিক দিয়ে বাইর হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহনে যাত্রীরা আসা যাওয়া করছে। সাইড ভিউ অত্যন্ত সুন্দর, মনোরম, চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ, সবুজ, সবুজের ছোঁয়া যেন। সুন্দর ভিউ, সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর এই ভিউগুলি রেলওয়ে ভবনের চারিদিকে। সামনের দিকে বাগানের মতো একটা আছে, তার মাঝখানে ফ্লোর, নিউ ডিজাইন ভবন। এই ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর ভিউ, স্বচক্ষে না দেখলে আর যে সৌন্দর্য, এটা ভাষায় বলে বোঝানো শেষ করা যাবে না। টিকিট কাউন্টার, বিভিন্ন গন্তব্য লোকজন যাওয়া আসার জন্য যে টিকিট কাটবে সেই টিকিট কাউন্টার। এখান থেকে উত্তরবঙ্গের চিলাহাটি, রং, কুড়িগ্রাম, গাইবান্ধা, বিভিন্ন সৈয়দপুর, নীলফামারি, বিভিন্ন গন্তব্যে যে রেলগুলি ছুটে যায় তার টিকিট কাউন্টার। এবং এখান থেকে ঢাকাগামী আন্তর্নৌ ট্রেন আছে, তার টিকিট কাউন্টার আপনার দেখতে পাচ্ছেন, লোকজন আসা যাওয়া করছে। যাত্রীরা সাইটে, বিভিন্ন সাইটে বিশ্রাম নিচ্ছে। তিনতলা বিল্ডিং এটি, সাইটে ফুড কর্নার, ইনকোয়ারি ডেস্ক, বিল্ডিং এর ডিজাইন অত্যন্ত সুন্দর। নতুন ভবনে দেখতে পাচ্ছেন যাত্রীরা সারিবদ্ধভাবে টিকিট
নিচ্ছে। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এই টিকিটগুলি সংগ্রহ করছে যাত্রীরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এলোমেলো এই ফ্লোরে ঘোরাফেরা করছে। সামনের সাইড ভিউ রেলওয়ে ভবনের, এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ রেলওয়ে রাশের মূল ভবন সহ বাস টার্মিনাল, যেখান থেকে বিভিন্ন গন্তব্যে বাসগুলি ছেড়ে যায়, ঢাকা, খুলনা, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঈর্ষদী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, হেলি, বিভিন্ন গন্তব্যে যে বাসগুলি ছেড়ে যায় সেই কাউন্টার এবং বাস টার্মিনাল আমি আপনাদের দেখাবো। সামনে রোড, সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন যা দূরপাল্লার বাস যেগুলো ছেড়ে যায় তার কাউন্টার, ঢাকা সহ বিভিন্ন দূরপাল্লার যে গাড়িগুলি ছেড়ে যায় এখান থেকে সেই কাউন্টার আপনি দেখতে পাচ্ছেন। তিনতলা বিল্ডিং, সামনে রোড দিয়ে আমি এখন বাস টার্মিনালের দিকে যাচ্ছি, আন্তর্জেলা বাস টার্মিনাল। সুন্দর ভিউ, সাজানো গোছানো এই শহর মহানগর রাজশাহী। পরের এপিসোড আমার থাকবে নিউ মার্কেট রাজশাহী। দেখতে পাচ্ছেন রাজশাহী আন্তঃজেলা বাস টার্মিনাল, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এর সাথে আমার এই এপিসোডটি শেষ হয়ে যাচ্ছে। অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের মোবারকবাদ এবং সেই সাথে বলে রাখছি আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আমি ছাড়লে সবার আগে সব দেখতে পাবেন। এবং সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে দেবেন। আপনাদের পরিশেষে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আবার দেখা হবে সামনে এপিসোডে, সেই সাথে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।